তৃণমূলের নবনির্বাচিত অঞ্চল সভাপতি বহিষ্কারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলেরই একাংশ। শনিবার কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের লতাপোতা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে শামিল হন ছাত্র, যুব ও মাদার সংগঠন। পঞ্চায়েত ভোটের আগে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের এই গোষ্ঠীর দ্বন্দ্ব। প্রসঙ্গত, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক নতুন অঞ্চল সভাপতি হিসেবে প্রসেনজিৎ বর্মনের নাম ঘোষণা করেছেন। তারপরই মাথাভাঙ্গা দিনহাটা শীতলকুচি ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। শনিবার প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বসিয়ান তৃণমূল নেতা তমিজ উদ্দিন মিয়া, লতাপোতা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনন্দ বর্মন এবং নবনির্বাচিত লতাপোতা অঞ্চল চেয়ারম্যান জগদীশ বর্মন, অঞ্চল সহ সভাপতি বৈদ্যগোপাল সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও। সভাপতি মনোনীত হয়েছিলাম, আমার সঙ্গে আছে বৈদ্যগোপাল সরকার ও চেয়ারম্যান হিসেবে ছিল। আপনাদের সঙ্গে আলোচনা না করেই সভাপতি ঘোষণা করেছেন? আমাদের সঙ্গে তো কোনো রকম আলোচনা করেই নেই, আমাদের কাছে খবর আছে ব্লক সভাপতির সঙ্গেও নাকি কোনো রকম কনসাল্ট ওরা করে নাই। এই 6 মাসের মধ্যে ওরা কি দেখলো, কোনো কর্মসূচি আমরা সমস্ত রকম কর্মসূচি আমরা করে যাচ্ছিলাম, আমাদের সংগঠন ধীরে ধীরে আমরা বৃদ্ধি করছিলাম, এই যুব শক্তি এবং মহিলা সঙ্গে আরও অনেক অন্যান্য শাখা সংগঠনকে নিয়ে আমরা লতাপোতায় একটা মসৃণ এবং স্বচ্ছ রাজনীতি করার জন্য উঠে পড়ে লাগছিলাম। হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো আমাদের সরিয়ে দিয়ে এমন একজনকে সভাপতি পদে আনলো, যে ছেলেটা কিছুদিন আগেও লোকসভার সময় বিজেপি করছিল, বিজেপির পক্ষে প্রচার করছিল, আমাদের তৃণমূলের কংগ্রেসের বিরোধিতা করে আসছিল। এই যে কয়েকদিন আগে অঞ্চল সভাপতি ঘোষণা হয়েছিল, এক দুর্নীতিগ্রস্ত অযোগ্য অঞ্চল সভাপতিকে আমাদের লতাপাতা অঞ্চলে বসিয়েছে, যোগ্য সভাপতিকে সরিয়ে দিয়ে বিগত দিনের যে কমিটি তাকে সরিয়ে এটা করেছে। আমরা লতাপাতা ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুর্নীতিগ্রস্ত অঞ্চল অযোগ্য অঞ্চল সভাপতিকে মানছি না, এই ধিক্কারের বিরুদ্ধে আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিল। আমাদের লড়াই তো বিজেপির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কোনো লড়াই নেই, দল আমাদের একই, দল ঝান্ডা তো আমাদের একই চোরা বলবেন। ও যে যুব সভাপতি আমার জানেন, যুব সভাপতি এখন হয়নি বুঝলেন, এখন যুব সভাপতি যুব কোনো কমিটি গঠন হয়নি, আর উনি জানে না গাইলে যে আমাদের দল করে গাইলে যে যারা জানে না, আমি নাম বলি না কে বলছি তার জানি না, যারা দল সম্বন্ধে কিছু বুঝেই না তাদের কি উল্টো হল্টা বলবে, তাদের উত্তর কী দেবো।